গুড মর্নিং স্যার। বসো বসো, আজকে তোমাদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। বলো স্যার। কথাটা হচ্ছে বাইরে থেকে একটা স্যার আসবে, তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবে, সেই প্রশ্নগুলোকে তোমরা উত্তর দেবে ভালো করে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। তোমরা আজ স্যার এক্ষুনি ফোন করেছে, আসবে এই মুহূর্তে, এসে গেলে তোমরা পরামর্শ করো। বাচ্চাদের দুটো প্রশ্ন ধরবো, পারবে তো? হ্যাঁ, ওরা সব মুখস্থ করে ফেলেছে, সেই থেকে শিক্ষা শিক্ষা দিয়ে দিয়ে ওদেরকে সব ভয়া করেছি, প্রচুর শিক্ষা দিয়েছে ওদেরকে, তাই পারবে। জিজ্ঞেস করছি। হ্যাঁ করুন, বাচ্চা কাচ্চা আমাদের ভারত কবে স্বাধীন হয়েছিল? দাঁড়ান স্যার, একটু গুনে নেই। ২০ দিন আগে ভারত স্বাধীন হয়েছিল। হ্যাঁ স্যার। কি শিক্ষা দিয়েছেন মাস্টার মশাই আপনার ছাত্রে? ভারত 20 দিন আগে স্বাধীন হয়েছে। হ্যাঁ, আমি ওদেরকে ওই শিক্ষা দিয়েছি যে 20 দিন আগে আমার দেশ স্বাধীন করেছি, পতাকা তুলেছি। বাচ্চা কাচ্চা, তোমাদেরকে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, ঠিক আছে? ঠিকঠাক উত্তর দিতে পারবে তো? হ্যাঁ। ঠিক আছে স্যার। বলো তো, বিদ্যুৎ কে আবিষ্কার করেছিল? কেন স্যার, আমার আব্বা। কেন স্যার, আমার ছোট ভাইয়ের নাম তো বিদ্যুৎ। আমার ছোট ভাইকে তো আমার আব্বাই তৈরি করেছে। মাস্টার, নাম পেজেন্টের খাতাটা দাও, এই ছাত্রদের সবার নাম কেটে দেবো, স্কুল সিল করে দেবো। স্যার, তুমি নাম কাটবো বলছো, খাতায় আমাদের নামই তো নাই। কেন? আমি সকালবেলা মাঠে ছাগল চড়াইছিলাম, হেড স্যার আমাকে ধরে 20 টাকা দিয়ে বেঞ্চিতে বসিয়ে দিল। হ্যাঁ, মাস্টার তুমি কি বেতন নিচ্ছ? ভাও ভাও হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশন অল পে সেট করে দেবেন, দোস্ত কি সবাইকে শেয়ার করে দেবে সবাইকে।